বাংলাদেশের কিশোরগঞ্জের বেলঙ্কায় শুরু হয়েছে 18তম দিনব্যাপী ঐতিহ্যবাহী ইসলাহি ইজতেমা। 26 জানুয়ারি জুম্মার নামাজের পর থেকে এই ইজতেমা শুরু হয়। আলখায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইজতেমায় বয়ান করবেন লন্ডন থেকে আগত আলখায়ের ফাউন্ডেশন এবং ইকরা টেলিভিশন গ্রুপের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ। 28 জানুয়ারি বাংলাদেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ গ্র্যান্ড ইমাম ও খতিব আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে। ইজতেমার আখেরি মোনাজাত দেখতে চোখ রাখুন লন্ডন সময় ভোর 4টায় শুধুমাত্র ইকরা টেলিভিশনের পর্দায়।